ভারতের রাষ্ট্র ও সরকার প্রধানদের জন্য যুক্তরাষ্ট্র থেকে আনা হচ্ছে বিলাসবহুল দুটি উড়োজাহাজ। এতদিন দেশটির রাষ্ট্রপ্রধানরা বোয়িং 747 বিমানে বিদেশ সফরে যেতেন, এবার তাদের জন্য আনা হচ্ছে বোয়িং 777। ভারতের রাষ্ট্রপ্রধানদের তালিকায় রয়েছেন রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী। মূলত এই তিনজনই বিদেশ সফরে উন্নত প্রযুক্তির বিমান ব্যবহার করেন। জানা গেছে সবকিছু ঠিক থাকলে আগামী জুলাই মাসেই যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার হেডকোয়ার্টার থেকে ভারতের উদ্দেশ্যে রওনা দেবে বোয়িং 777 এই উড়োজাহাজ দুটি। এজন্য দেশটিকে গুনতে হচ্ছে 8,458 কোটি রুপি। কি কি বৈশিষ্ট্য রয়েছে এই উড়োজাহাজে? এই উড়োজাহাজে ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা রয়েছে, থাকবে সেলফ প্রোটেকশন স্যুট, শত্রুপক্ষের রাডারকে অনায়াসেই ফাঁকি দিতে সক্ষম এই উড়োজাহাজ দুটি। সেলফ ডিফেন্স সিস্টেম ছাড়াও এতে রয়েছে একটি কনফারেন্স রুম। সাধারণ ক্যারিয়ার বিমানের থেকে আকারে এই বিমান তুলনামূলকভাবে চওড়া। বিমানের লার্জ এয়ারক্রাফট ইনফ্রারেড কাউন্টার মেজার সিস্টেম বা LAIRCM রয়েছে। বড় এয়ারক্রাফটগুলোকে মিসাইল থেকে রক্ষা করে এই বিশেষ প্রযুক্তি। আপদকালীন পরিস্থিতির জন্য রয়েছে পেশেন্ট ট্রান্সপোর্ট ইউনিট, এছাড়া রয়েছে অনবোর্ড ওয়াইফাই সিস্টেম। এগুলো ছাড়াও 2,000-এরও বেশি জনের জন্য খাবার সংগ্রহ করে রাখতে সক্ষম এই বিমান। এই বিমান চালানোর জন্য ভারতীয় বিমান বাহিনীর পাইলটদের বিশেষ প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। আগে যে বিমান ব্যবহার করতেন ভারতীয় রাষ্ট্রপ্রধানরা, তার জন্য বিমান বাহিনীর পাইলট থাকতেন না। অবশেষে প্রায় 20 দিন পর জনসম্মুখে এলেন উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন। শনিবার দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম এই তথ্য জানায়। KCN-এর প্রতিবেদনে বলা হয়েছে, রাজধানী পিয়ংইয়ংয়ের কাছে সামচিওনে একটি সার কারখানার উদ্বোধনী অনুষ্ঠানে হাজির হন কিম। ফিতা কেটে উদ্বোধন করেন তিনি। এ সময় উপস্থিত কারখানায় লোকেরা উল্লাসে ফেটে পড়েন। এছাড়া প্রতিবেদনে বলা হয়েছে, সেখানে কিমের সঙ্গে উপস্থিত ছিলেন উত্তর কোরিয়ার সিনিয়র কর্মকর্তা সহ তার বোন কিম ইয়োজং। তবে কিমের জনসম্মুখে হাজির হওয়ার খবরের সত্যতা যাচাই করা যায়নি বলে জানিয়েছে BBC। এছাড়া KCN-এ কিমের নতুন কোনো ছবিও প্রকাশ করেনি। বিগত কয়েকদিন থেকে বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে খবর চাউর হয় উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের শারীরিক অবস্থা গুরুতর। কিমের মৃত্যু হয়েছে বলেও দাবি করে অনেক সংবাদ মাধ্যম। সোশ্যাল মিডিয়ায় 36 বছর বয়সী কিম জং উনের ভুয়া মৃতদেহের ছবিও ভাইরাল হয়, তবে এ নিয়ে কোনো মন্তব্য করেনি উত্তর কোরিয়া। শেষমেশ দেশটির রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমে কিমের অবস্থান নিয়ে এই তথ্য এলো। উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম KCN-এর তথ্য অনুযায়ী কিম জং উন 11 এপ্রিল একটি সরকারি সভায় যোগ দেন। এরপর এই প্রথম প্রকাশ্যে দেখা গেল তাকে। করোনা ভাইরাসে আক্রান্ত রোগীর চিকিৎসায় র্যামডেসিভির ওষুধের অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্র। পহেলা মে শুক্রবার যুক্তরাষ্ট্রের ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন বা FDA এর ট্রায়ালে থাকা পরীক্ষামূলক ওষুধ র্যামডেসিভিরের অনুমোদন দেওয়া হয়। গিলিয়ার্ড সায়েন্সেস প্রাথমিকভাবে 1.5 মিলিয়ন ওষুধ দান করবে আক্রান্ত দেশগুলিতে। 30 এপ্রিল বুধবার র্যামডেসিভির করোনা ভাইরাস রোগীদের চিকিৎসার জন্য কার্যকর বলে প্রমাণিত হয়েছে বলে জানায় যুক্তরাষ্ট্রের শীর্ষ সংক্রামক রোগ বিশেষজ্ঞ ও আমেরিকার ন্যাশনাল ইনস্টিটিউট অব অ্যালার্জি অ্যান্ড ইনফেকশন ডিজিজেসের পরিচালক অ্যান্থনি এস ফাউসি। তিনি বলেন, সকল তথ্য প্রমাণের ভিত্তিতে দেখা যায় যে র্যামডেসিভির প্রয়োগের ফলে করোনায় আক্রান্ত রোগী দ্রুত সুস্থ হয়ে যাচ্ছেন। গিলিয়ার্ড সায়েন্সেসের তৈরি র্যামডেসিভির এই ওষুধ এর আগেও ইবোলা চিকিৎসায় ব্যবহার করা হয়।
হোয়াইট হাউসে ন্যাশনাল ইনস্টিটিউট অফ অ্যালার্জি অ্যান্ড ইনফেকশিয়াস ডিজিজের তত্ত্বাবধানে বিশ্বের বিভিন্ন প্রান্তের 1063 জন মানুষের ওপর পরিচালিত একটি গবেষণার তথ্য তুলে ধরেন ফাউসি। এদের বেশিরভাগের মধ্যে র্যামডেসিভির দেওয়া হয়েছিল। এতে দেখা গেছে র্যামডেসিভির গ্রহণকারীরা গড়ে 11 দিনের মধ্যেই সুস্থ হয়ে উঠেছেন। চাঁদ থেকে খসে পৃথিবীতে এসে পড়া এক টুকরো পাথর বিক্রির ঘোষণা দেওয়া হয়েছে। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম CNN জানিয়েছে এ পাথরের ওজন 30 পাউন্ড বা 13.5 কেজি। বিজ্ঞানীরা এর নাম দিয়েছেন NWA-12691। চাঁদ থেকে পাওয়া পাথরগুলোর মধ্যে এটি পঞ্চম বৃহত্তম। লন্ডনের ক্রিস্টি নিলাম হাউসে বিক্রি হচ্ছে এই দুর্লভ বস্তু, তবে পাথরটি নিলামে বিক্রি হচ্ছে না। এর নির্ধারিত মূল্য ধরা হয়েছে $25 লাখ, যা বাংলাদেশি টাকায় ২১ কোটি ১০ লাখ টাকা। এই মূল্য দিয়ে যে কেউ এক টুকরো চাঁদকে নিজের ঘরে রেখে দিতে পারবেন। ক্রিস্টির সায়েন্স অ্যান্ড ন্যাচারাল হিস্টোরি বিভাগের প্রধান জেমস হিসলপ জানান, মুন রক বা চাঁদের পাথর পৃথিবীতে বিভিন্নভাবে আসতে পারে। মহাকাশ অভিযানে গিয়ে অনেক সময় চাঁদের মাটি থেকে নুড়ি পাথর কুড়িয়ে এনেছেন নভোচারীরা। আবার কখনও প্রাকৃতিক কারণেই চাঁদ থেকে পৃথিবীর বুকে খসে পড়েছে তার অংশ, অথবা ভীষণ গতির উল্কা বা গ্রহাণুর ধাক্কায় চাঁদের পাথর খসে পড়েছে পৃথিবীর মাটিতে। ধারণা করা হচ্ছে ওই টুকরোটিও পৃথিবীতে সেভাবেই এসেছে। ১৯৬০ থেকে ১৯৭০ সালের মধ্যে মার্কিন অ্যাপোলো মিশনে নভোচারীরা চাঁদ থেকে 400 কিলোগ্রাম পাথর নিয়ে ফিরেছিলেন। এরপর ১৯৬৯ থেকে ১৯৭২ সালের মধ্যে নাসার নভোচারীরা চন্দ্রাভিযানে চাঁদের মাটি থেকে এ ধরনের আরও 5টি পাথর কুড়িয়ে এনেছিলেন। এগুলোর আইসোটোপ বিশ্লেষণ করে মহাকাশ বিজ্ঞানীরা বলেছেন, গ্রহাণু বা শক্তিশালী উল্কাপিণ্ডের ধাক্কায় এ ধরনের পাথর চাঁদের মাটিতে খসে আটকে থাকে। পরে নতুন কোনো প্রচণ্ড গতির উল্কার সঙ্গে ধাক্কা লাগলে সেটি মহাশূন্যে চলে আসে। অন্যান্য মহাজাগতিক বস্তুর মতোই পাথর অভিকর্ষ বলের টানে পৃথিবীর মাটিতে এসে পৌঁছায়। এখন পর্যন্ত পৃথিবীতে মোট 650 কেজি ওজনের চাঁদের পাথর পাওয়া গিয়েছে। নিলামকারী প্রতিষ্ঠানের তথ্য মতে সাহারা মরুভূমি থেকেই পাথরটি উদ্ধার করা হয়েছে, তবে এর খোঁজ প্রথম কে পেয়েছিলেন তা তারা জানাননি। নানা হাত ঘুরে এই পাথরটি ন্যাশনাল হিস্ট্রি মিউজিয়ামে ঠাঁই পায়। জেমস হিসলপ এ প্রসঙ্গে বলেন, পৃথিবীর বাইরের কোনো বস্তু হাতে নিয়ে দেখার মধ্যে অদ্ভুত এক অনুভূতি রয়েছে, ফলে এ ধরনের পাথরের যথেষ্ট আন্তর্জাতিক চাহিদা রয়েছে। সেই হিসেবে এই মূল্য তেমন কিছুই নয়। করোনা ভাইরাস মহামারী আকারে বিশ্বময় ছড়ানোর জন্য চীনকেই দায়ী করে আসছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার বলেছেন, উহান ইনস্টিটিউট অব ভাইরোলজি থেকেই বিশ্বে ছড়িয়ে পড়েছে কোভিড-19। এর সপক্ষে তার কাছে অকাট্য প্রমাণও রয়েছে বলে দাবি তার। ওভাল অফিসে এক সংবাদ সম্মেলনে এসব কথাই বলেন ডোনাল্ড ট্রাম্প। ওই সম্মেলনে মার্কিন প্রেসিডেন্টকে প্রশ্ন করা হয় যে তিনি কিসের ভিত্তিতে চীন হতেই এই ভাইরাস ছড়ানো হয়েছে বলে দাবি করছেন। এর জবাবে ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন তার কাছে এমন কিছু প্রমাণ রয়েছে যা নিশ্চিত করে যে কোভিড-19 উৎস চীনের উহান ইনস্টিটিউট অব ভাইরোলজি থেকেই। সাংবাদিকেরা কি প্রমাণ রয়েছে তা জানতে চাইলে মার্কিন প্রেসিডেন্ট বলেন, সেসব কিছু আমি আপনাদের সামনে বলতে পারি না। করোনা ছড়ানোর জন্য ক্ষতিপূরণ চাইবেন কি না এমন প্রশ্নের জবাবে ডোনাল্ড ট্রাম্প বলেন, চীনের থেকে শুধু ক্ষতিপূরণ আদায় করাই নয়, আরও কঠিন পদক্ষেপ নিতে চলেছে মার্কিন যুক্তরাষ্ট্র। ইতিমধ্যেই মার্কিন যুক্তরাষ্ট্র চীনের ক্ষেত্রে আমদানি শুল্ক বহুগুণ বাড়িয়ে দেওয়ার কথা ভাবছে। পাশাপাশি ওই দেশ এমনও হুঁশিয়ারি দিয়েছে যে চীন যদি যুক্তরাষ্ট্রের শর্ত মেনে না চলে তাহলে তাদের সঙ্গে সব ধরনের বাণিজ্য চুক্তিও শেষ করে দেবে মার্কিন যুক্তরাষ্ট্র। ডোনাল্ড ট্রাম্প আরও বলেন, আগামী নভেম্বরে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে তাকে হারানোর জন্যে চীন যে কোনো ধরনের পথই অবলম্বন করতে পারে।
চীন করোনা ভাইরাস পরিস্থিতিতে যে ধরনের আচরণ করছে তারই প্রমাণ যে এর পিছনে তাদের হাত রয়েছে। চীন থেকে ছড়িয়ে পড়া কোভিড-19 বিশ্বের 212টি দেশ এবং অঞ্চলে ছড়িয়ে পড়েছে। করোনায় আক্রান্ত এবং মৃত্যুতে শীর্ষে রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। আক্রান্ত ও মৃত্যুর সংখ্যায় যুক্তরাষ্ট্রের ধারে কাছেও নেই অন্য কোনো দেশ। মার্কিন যুক্তরাষ্ট্রের 50টি অঙ্গরাজ্যে ছড়িয়ে পড়েছে এই প্রাণঘাতী ভাইরাসটি।